যেই শিরেখ এবং বেদাতের বিরুদ্ধে আল্লাহর নবী বিশ্বনবী সরকার এ দালম মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি আলহি মক্কাতে তেরো বৎসর মদিনাতে দশ বৎসর মক্কার জীবন থেকে শুরু করে এই মূর্তি পূজা আগুন পূজা গাছ পূজা মাস পূজা মানুষ পূজার বিরুদ্ধে অর্থাৎ শিরিকের বিরুদ্ধে নবীজি সারা জীবনবর আন্দোলন করেছেন ভায়ের আমার নবীজি বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম কোরান দিয়ে কোরআন দিয়ে বিপ্লব করিয়েছিলেন সেই বিপ্লবের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি আলহিউসাল্লাম ভায়ের আমার কামিয়াবি হয়েছিলেন ওনার প্রথম প্রথম ডাক ছিলেন বিশ্ববাসীর জন্যে হে দুনিয়ার মানুষ ও জগতের মানুষ আমি নবী তোমাদের জন্যে সমস্ত মখলুকাতের জন্যে কায়নাতের জন্যে বিশ্ববাসীর জন্যে রসুল হয়ে নবী হয়ে আগমন করেছি চিৎকার মেরে বলেন সোবাহ ভাইয়ের আমার আল্লাহর নবী সর্বপ্রথম নগরে মক্কাবাসীদেরকে লক্ষ্য করে ডাক দিলেন অমক্কাবাসীরা যদিও আমি তোমাদের বাতি যা যদিও তোমাদের ছেলে শুনে রাখো আমি আর কেউ না আমি আল্লাহর পাঠানো উপায়গম্বর আমি হইলা মোহামাদুসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কাল নু কেৰাও তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও তোমরা পড়ে না ওলা ইলা ইল্লাল্লাহো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইয়ের আমার নবীজির এই দাওয়াত নবীজির এই ডাক কিছু সংখ্যক মানুষ শুনেছে আর কিছু সংখ্যক মানুষ শুনেন নাই ভাইয়ের আমার নবীজির এই আওয়াজ জংলার পশু পাখি পর্যন্ত শুনল কিন্তু আবু জহেল উতবা সাহেবা আবু সুফিয়ান এরা আমার নবীর ডাকের মধ্যে সারা দেয় নাই ভাইয়ের আমার বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত পয়গাম্বর দুনিয়াতে আগমন করেছেন যত নবীর সুর আগমন করেছেন সব নবীরাই এক আল্লাহর তাওহিদের দাওয়াত দিয়েছেন আদম নবী বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ ভাইয়ের আমার নূহ নবীর কালিমাও এইটা ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা নবীর কালিমাও এইটা ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ভাইয়ের আমার ইব্রাহিম নবীর কালিমাও এইটাই ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের নবীর কালিম ওইটাই ছিলেন্লাহ সাল্লাহ আলিহি সাল্লাম সমস্ত নবীরা আল্লাহর তৌহিদের দাওয়াত দিয়েছেন কৌমের লোকদেরকে দেশের লোকদেরকে জনকে জনগণকে ডেকে বললেন ইয়া কৌমেবদুল্লাহ লা তুশরিক বিহি শাইয়া ও আমার কওমের লোকেরা ও আমার বংশের লোকেরা তোমরা শোনো তোমরা এক আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না সুবহানাল্লাহ বলেন না ভাইরা আমার কোন নবী দ্বিমুখী দাওয়াত দেন নাই সবাই একমুখী দাওয়াত দিয়েছেন ঠিক কি ঠিক না জোরে কোন সবাই একমুখী দাওয়াত দিয়েছেন মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করেছেন তাওহিদের দিকে আহ্বান করেছেন অর্থাৎ মূর্তি পূজা শিরিক থেকে মানুষকে বেরাইয়া ফিরাইয়া মানুষকে আল্লাহর দিকে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য আল্লাহকে উপাস্য মানার জন্যে একমাত্র সেজদা পাইতে পারে আল্লাহ সারা আর পৃথিবীর কেউ সেজদা পাইতে জোরে পারে পাড়ে ভাই আল্লাহ ইলাহা অর্থাৎ আল্লাহ সারা আর কোনো মাবুত। নাই আল্লাহ সারা আর কোন উপাস্য নাই আল্লাহ সারা কেউ শেষদা পাওয়ার জন্য উপযুক্ত আর কেউ নাই ভাইয়ের আমার হজরতে নু সাড়ে নয় শত বৎসর পর্যন্ত এইলা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন মাত্র সত্তর জন কোন কোন কিতাবের মধ্যে লেখে আশি জন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত গ্রহণ করেছেন আর নু পয়গাম্বর যখন এই মূর্তি পূজা ছাড়ার জন্য আগুন পূজা ছাড়ার জন্য মানুষের কাছে দাওয়াত নিয়ে যাইতেন এই মানুষগুলি নুহ নবীকে পাথর মারতে মারতে সঙ্গে সার করে দিতেন নাউজুবিল্লাহ ভাইয়ের আমার এক একবার বেহুশ নুহ নবী জমিনে পড়ে যেতেন আল্লাহ ডাক দিতেন জিবরাইল আমার পয়গাম্বর নু জমিনে বেহুস হয়ে গেছে পাথর মারতে 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 ওনাকে বেহুশ করে ফেলে দিয়েছে যা রে জিবরাইল তুই একটু রুহানে চিকিৎসা করে আয় তোর হাত দ্বারা নুহু নবীকে একবার মালিশ কর ভাইয়ের আমার ওই কা বেদিনেরা দিনের পয়গাম্বর কেমন মার মারতেন জমিনের মধ্যে বেঁহুশ হয়ে পড়তেন হজরতী জীবর যখন একবার হাত দ্বারা যখন মালিশ করতেন নোয়ালেসাল তো সালাম আবার আগের মতো সুস্থ হইয়া যাইতেন সুবহানাল্লাহ এমন কোন নবীন আই যে অত্যাচারিত হয় নাই মায়ের খাই নাই কষ্ট পায় নাই এই দিনের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহর কথা ইসলামের কথা সত্যের কথা কোরআনের কথা যারাই বলেছে তারাই অবদস্ত হয়েছে ঠিক কি ঠিক না জোরে কন সেই ধারাবাহিকতা এখনো আছে জোরেকন নাই এখনো আছে যারা সত্য কথা বলে যারা কোরআনের কথা বলে যারা আল্লাহর কথা আল্লাহর তাহিদের কথা বলে এরা মানুষ থেকে মন্দ শুনতে হয় গাইল শুনতে হয় ভাইয়েরা আমার অত্যাচারিত হতে হয় কত রকমের টিটকারি শুনতে হয় টিটকারি করবে মারবে এই জন্য কি কালমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেওয়া যাবে কোন বন্ধ করা হবে সূর্য যতদিন পর্যন্ত আমার ভাইয়েরা উঠবে আর ডুববে ততদিন পর্যন্ত এই কোরআনের দাওয়াত কালমার দাওয়াত চলবে কাফের মুশ্রেকরা যত অত্যাচার করবে যত জুলুম করবে অন্যায় করবে অপরাধ করবে ততই কালমার পাগলরা কোরআনের পাগলরা ভাইয়ের আমার জীবন দিয়ে হলো আল্লাহর রাস্তা জিহাদ করে হলো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত সমস্ত দুনিয়ার আনাচে কানাচে পৌঁছায়া ছেড়ে দিবেন ঠিক কি ঠিক না জোরে কন হাল্লার পায়গম্বর হজরুদ্দিন ইব্রাহিম আলাই সালাম আল্লাহর কাছে দোয়া করলেন না وابعث فيهم رسولا منهم يتلو عليهم اياتك